পরিবেশ বাঁচাতে প্রাক্তন প্রধান শিক্ষকের আমরণ ব্রত, স্বউদ্যোগে বিভিন্ন এলাকার বট বৃক্ষরোপণ। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের অন্তর্গত রাজশোল গ্রামের বাসিন্দা কার্তিক চন্দ্র পাল, তিনি একজন প্রাক্তন প্রধান শিক্ষক, বর্তমানে নিজেকে ব্রতী করেছেন এলাকার রাস্তার পাশে মোড়ে মোড়ে গাছের সেরা বট বৃক্ষ রোপণে পরিবেশ বাঁচাতে। এহেন চেষ্টা তার সম্পূর্ণ নিজস্ব। গত বছর 15টি রোপণ করেন, এই বছর শুরু করেছেন লাগাবেন 15টি। এলাকার মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার এই উদ্যোগকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। গাছগুলো লাগাচ্ছেন, এই যে বট গাছ রাস্তার ধারে, এই সামনাকর যে ফুটবল মানে মাঠ রয়েছে, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলতে, আমি 2016 সাল থেকে এই বৃক্ষরোপণের কাজটা ব্রত হিসাবে নিয়েছি। 2016 সালে শ্যামনগর নিম্নমুরিয়ানি বিদ্যালয়ে একটা বাগান করেছি, তারপর 2016 হেডটিচারি প্রমোশন নিয়ে গেছিলাম বাসুদেবপুর শ্যামনগর অঞ্চলেরই, সেখানেও 2018 সালে পুরো স্কুলটা বাগান করেছি। তারপর 19 সাল থেকে যেভাবে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, গোটা পৃথিবী তোলপাড় হচ্ছে বৃক্ষ নিধন, বৃক্ষরোপণের সেইভাবে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে নি। যে সমস্ত বড় বড় বটবৃক্ষ হাজার হাজার বছর ধরে ছিল, সেই সব বৃক্ষকে নিধন করছে, করে পয়সার জন্যে ওই সব ইউসি গাছ লাগাচ্ছে, ব্যবসায়িক গাছ। পরিবেশের ক্ষতি হচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, পশু পাখির অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি ব্রত নিয়েছি, বৃক্ষ বলতে একমাত্র বটবৃক্ষই আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে পারে। সেই জন্যে আমি 2019 সাল থেকে চতুর্দিকে আমি বটবৃক্ষ নিজের উদ্যোগে নিজস্ব খরচায় আমি রোপণ করছি। আচ্ছা, এই যে মানে আমি আজ পর্যন্ত কতগুলো এইরকম এই বটবৃক্ষের চারা আপনি রোপণ করেছেন? মোটামুটি 19 সাল থেকে গত বছর পর্যন্ত 15টা, এবছরও আমার টার্গেট আছে 15টা। আচ্ছা, এই যে 15টা গাছ আপনি রোপণ করেছেন, এই 15টা গাছের মধ্যে এখন পর্যন্ত কতগুলো গাছ আপনার মোটামুটি ভালো অবস্থায় ভালোভাবে বেড়ে উঠেছে? বেড়ে উঠেছে বলতে, এই এলাকাতে আমি লাগিয়েছিলাম গত বছর 6খানা গাছ, তার 2খানা গাছ ওই পাশে জমির ক্ষতি হবে ভেবে দুটো গাছ নষ্ট করেছে, বাকি আমার 4খানা গাছ এইখানেই রয়েছে। আবার এবছর আমি এই এই এলাকাতেই এইখানে ফুটবল মাঠে আবার 4খানা এবছর লাগালাম, এই এই দুটো নিয়ে। গতকাল 2টো লাগিয়েছি, আজকে এই 2টো হলেই 4টে, মোট 8টা গাছ এই ফুটবল মাঠের এই এরিয়াতে হবে। তাছাড়া ওই আমি ওই হসপিটাল মোড় যোদনি, ওইখান থেকে এই শ্যামনগর বাজার পর্যন্ত আমার এই বট গাছের লাইন আছে। বিভিন্ন মোড়ে, শ্মশানে, ফুটবল মাঠে, হ্যাঁ, রাস্তার বাঁকে আমি এই গাছগুলো লাগাচ্ছি। পশু পাখি, অক্সিজেন, পরিবেশের যেমন সুবিধা হবে, পথ চলতি মানুষের গ্রীষ্মের রোদে ছায়া হবে, এইটা আমার উদ্দেশ্য। পরিবেশকে রক্ষা করা প্রত্যেকটি মানুষের কর্তব্য। হ্যাঁ, মানুষ সচেতন নয় বৃক্ষরোপণ সম্বন্ধে। হ্যাঁ, যদি আমাকে দেখে কেউ অনুসরণ করে, আরও কেউ লাগায়, তাহলে মনে করবো যে আমার এই প্রচেষ্টা। উত্তম দে, রিপোর্ট, টাইমস বাংলা।